রাশিয়া থেকে অস্ত্র কিনছে সৌদি। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ঐতিহাসিক রাশিয়া সফরে অস্ত্র জ্বালানি নিয়ে চুক্তি করেছে দুই দেশ। এই চুক্তি স্বাক্ষর করেন সৌদি বাদশাহ সালমান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি কোনো সৌদি রাষ্ট্রপ্রধানের প্রথম রাশিয়া সফর। সৌদি আরব ও রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ। এই সফরে তেল উৎপাদন ও রপ্তানি নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে দুই দেশ। বিশ্বব্যাপী তেলের দাম পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তেল উত্তোলনের পরিমাণ হ্রাসের জন্য ওপেক চুক্তিকে আরও সম্প্রসারিত করতে আগ্রহী মস্কো ও রিয়াদ। সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, রাশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে প্রাথমিকভাবে চুক্তি করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, রাশিয়া সৌদি আরবকে সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ করবে। এ লক্ষ্যে $300 কোটি চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েছে। অক্টোবরের শেষ দিকে বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকের পরে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। আলোচনা সফল হলে সামনে বিমান ও হেলিকপ্টার কেনার চুক্তিও হতে পারে। এছাড়া বিনিয়োগ চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। $100 কোটি বিনিয়োগ করা হবে জ্বালানি প্রকল্প বাস্তবায়নে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ এবং ইরান ইস্যুতে মস্কো ও রিয়াদের অবস্থান ভিন্ন, সে বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সফরে ইরাক ইস্যুতে রাশিয়ার সহযোগিতা চাইবে সৌদি আরব। মস্কোর প্রধান প্রধান সড়কে বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানিয়ে আরবীয় রুশ ভাষায় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। নিজ বাসভবনে ক্রেমলিনে বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান পুতিন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি আপনার সফর দ্বিপক্ষীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বাদশাহ সালমান আশাবাদ ব্যক্ত করেন, বিশ্বব্যাপী তেলের বাজার স্থিতিশীল রাখবে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাজ করবে দুই দেশ। সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, তাদের সামরিক ক্রয় ও যুক্তরাষ্ট্র নির্ভর। কিন্তু এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে সামরিক ক্রয় সংক্রান্ত চুক্তি করল সৌদি আরব। সিরিয়া সংকটে অন্যতম ভূমিকা পালনকারী দেশ রাশিয়া। এছাড়া তেল উৎপাদনেও বৃহৎ রাষ্ট্র, তেলের দামের ক্ষেত্রে দেশটির ভূমিকা উল্লেখযোগ্য। ফলে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে রিয়াদ। 1,500 সফর সঙ্গী। রাশিয়া সফরে বাদশাহ সালমানের সঙ্গে রয়েছে 1,500 সঙ্গী, সঙ্গে সোনার তৈরি চলন্ত সিঁড়ি ও বিশেষ কার্পেট। উড়োজাহাজ থেকে নামার সময় তিনি ব্যবহার করেন সোনার তৈরি চলন্ত সিঁড়ি। এই সময় সিঁড়ি নষ্ট হয়ে গেলে সিঁড়ি ভেঙেই নামতে হয়। 81 বছর বয়সে বাদশাহকে পরে রুশ পুলিশের গাড়িবহর তাকে মস্কোর ভিতরে নিয়ে যায়। বাদশাহ সালমানের যে হোটেলে রয়েছেন সেখানে তিনি নিজস্ব আসবাব ব্যবহার করছেন, এগুলি সৌদি আরব থেকে নিয়ে এসেছেন তিনি।